উনিশশো সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ কবে কার্যকরী হয় উনিশশো সালে কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী পঞ্চাশটি দেশ জাতিসংঘ সনদে মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল মোট স্বাক্ষর করেছিল একান্নটি দেশ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায় জলপাই গাছের জাতিসংঘের পতাকার রং কি জাতিসংঘের পতাকার রং হালকা নীল জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে নীল ও সাদা রং গাছ কিসের প্রতীক জলপাই গাছ শান্তির প্রতীক জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের ইউরোপীয় দপ্তর জেনেভাতে অবস্থিত জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কতটি ছয়টি জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরকারি কার্যক্রম চলে জাতিসংঘে বর্তমানে ছয়টি ভাষায় কার্যক্রম চলে সেই ভাষাগুলো হচ্ছে ইংরেজি চীনা ফ্রেঞ্চ রুশ স্প্যানিশ ও আরবি জাতিসংঘের অফিসিয়াল ভাষা কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা আরবি ভাষা সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে পাঁচজন প্রতিনিধি কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয় ষষ্ঠ অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে প্রথম নারী সভাপতি লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের প্রথম ন্যায়পাল পেস্ট্রিশিয়া ডুরাই নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন রাষ্ট্রটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ জন উনিশশো সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল এগারোটি জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী সদস্য দেশ কোন কোন দেশ চীন ও যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা কি ভেটো ক্ষমতা ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না ভেটো কি ভেটো হচ্ছে একটি ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে আমি মানি না জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা রাখে কতজন সদস্য পাঁচজন সদস্য জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা নেই জার্মানির জাতিসংঘের মহাসচিব বুট্রস ঘালি কোন দেশের নাগরিক মিশরের কফিয়ানান জাতিসংঘের কততম মহাসচিব কফিয়ানান জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব দ্বিতীয় মহাসচিব কফি আনান কোন দেশের লোক ঘানা জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রাইক ভেলাই জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন নরওয়ে নিচে থাকা অপশনগুলোর মধ্যে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ব্যাগ হেমার শোল্ড উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন তিনি মায়ানমারের নাগরিক ছিলেন নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোনজন এশিয়া মহাদেশের অধিবাসী উ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে লন্ডনে জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল ইংরেজি ও ফার্সি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় জার্মান ভাষা নিচে উল্লেখিত কোন ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয় পর্তুগিজ জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্যরাষ্ট্র মোনাকো কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই তাইওয়ান ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছিল ইন্দোনেশিয়া উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছিল নিচের কোনটি জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি নিচে থাকা অপশনগুলোর মধ্যে জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে দুই হাজার দুই সালে জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয় যুদ্ধের থেকে বিশ্বকে রক্ষা করার জন্য জাতিসংঘ স্থাপিত হয় জাতিসংঘের উদ্দেশ্য কি জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের মূল মন্ত্র হচ্ছে এই পৃথিবী আপনার আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনেস্টন চার্চিল জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন জাতিসংঘের প্রস্তাবক ছিলেন রুজভেল্ট দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন তেহরান ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয় ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল সেই লক্ষ্যটি হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা জাতিসংঘের পূর্বসরী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি লিগ অব নেশনস লিগ অব নেশনস স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন লিগ অব নেশন স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট উইলসন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন তিনি বিখ্যাত হয়েছিলেন চোদ্দ দফা ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট উইড্রো উইলসনের চোদ্দ পয়েন্টস এ কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে নম্বর পয়েন্টে জন্ম হয় সালে জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল বিয়াল্লিশটি কোন দেশটি লিগ অব নেশনস এর স্থায়ী সদস্য ছিল না যুক্তরাষ্ট্র ও চীন লিগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয় লিগ অফ নেশনস বিলুপ্ত হয় উনিশশো সালে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন নিচের কোনটি জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র স্টেট অব প্যালেস্টাইন জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কী জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা রাষ্ট্রীয় পর্যবেক্ষক